hit the subscribe button and press the bell icon for more videos. Hello friends, I am Saiket from Saiket Technical. সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Walton Primo E8i এর একটি নতুন মোবাইলের একটি আনবক্সিং এবং ওভার রিভিউ। এই মোবাইলটি লো বাজেটের মধ্যে খুবই বেস্ট একটি ফোন। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। তো ওয়ালটন তাদের লো বাজেট স্মার্টফোনের মধ্যে যারা এন্ট্রি লেভেল এবং বাজেটের মধ্যে একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য ওয়ালটন প্রিমো E8i একটি বেস্ট স্মার্টফোন। এটি হচ্ছে মেড ইন বাংলাদেশ খ্যাত প্রথম স্মার্টফোন বাংলাদেশের যারা ওয়ালটন নিয়ে এসেছে ওয়ালটন প্রিমো E8i, যেটার প্রাইস খুবই কম ৩,৫০০ টাকা। এটার র্যাম হচ্ছে 512 জিবি, রোম হচ্ছে 8 জিবি এবং FWVGA ডিসপ্লে রয়েছে এটাতে এবং এটার রেয়ার ক্যামেরায় 5 MP এবং সামনে রয়েছে 2 MP ক্যামেরা এবং 4.5 FWVGA ডিসপ্লে রয়েছে এটার মধ্যে। তো ফ্রেন্ডস, আমরা এখন আনবক্সিং করি। আনবক্সিং করার শুরুতে আমরা প্রথমে পাচ্ছি আমাদের মূল স্মার্টফোনটি। আমরা মূল স্মার্টফোনটিকে সাইডে রেখে দেন বক্সের ভিতরে আর কী কী রয়েছে দেখে আসা যাক। তো ফোনের উপর আমরা একটি স্টিকার পেয়েছিলাম, সেটা আমরা আগেই খুলে রেখেছি যেহেতু এটা আগেই আমরা দোকান থেকে আনবক্সিং করেছি। সো এই প্যাকেটের মধ্যে একটি ব্যাটারি রয়েছে, এখানে রয়েছে একটি হোয়াইট কালারের একটি হেডফোন। সো এটাকে সাইডে রাখা যাক। দেন পেলাম চার্জিং অ্যাডাপ্টার, দেন আমরা এটাকেও সাইডে রাখি। বক্সের ভিতরে আর কী রয়েছে দেখে আসা যাক। দেন একটি পেলাম USB ডাটা কেবল, এটাকেও সাইডে রাখা যাক। দেন আমরা পেলাম ওয়ালটনের ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল ইউজার গাইড। এটার ভিতরে বিভিন্ন ইনফরমেশন লেখা রয়েছে ওয়ারেন্টি সম্পর্কে, সো এটাকেও আমরা সাইডে রাখি। দেন পেলাম একটি স্টিকার যেটা মোবাইলে IMEI নাম্বার লেখা রয়েছে। সো বক্সটিকে এবার সাইডে রাখা যাক। বক্সটিকে সাইডে রেখে আমরা প্রথমে ডাটা কেবলটি আমরা প্যাকেট থেকে আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন এই USB কেবলটি হচ্ছে USB 2.0 কেবল দেখতে পাচ্ছেন। দেন আমরা এটাকে সাইডে রাখি। দেন আমরা USB অ্যাডাপ্টারটি বের করছি ওয়ালটনের, হোয়াইট কালারের খুবই চমৎকার একটি ওয়াল অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। দেন আমরা এই অ্যাডাপ্টারটি হচ্ছে 1 অ্যাম্পিয়ার একটি চার্জার 6 ভোল্টের। সো এটাকে সাইডে রাখা যাক। দেন পেলাম আমরা একটি হেডফোন, খুবই চমৎকার একটি হেডফোন ওয়ালটন প্রোভাইড করেছে ফোনটির সাথে, দেখতে খুবই সুন্দর, হোয়াইট কালারের, মেটালিক ফিনিশ রয়েছে উপরে অ্যান্ড প্লাস্টিক ফিনিশ। এখানে মাইক্রোফোন অ্যান্ড রিসিভ বাটন। দেন আমরা ফোনটিকে হাতে নিলাম, ফোনটি আনবক্সিং করছি প্যাকেট থেকে। সো ফোনটি দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেন্ডস, ওয়ালটন প্রিমো E8i ফোনটির লুক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। নিচে রয়েছে আপনার মাইক্রোফোন পোর্ট এবং সাইডে রয়েছে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। দেন উপরে রয়েছে মাইক্রো USB কেবল অ্যান্ড ডাটা কেবল অ্যান্ড হেডফোন পোর্ট। দেন পিছনে রয়েছে আপনার LED লাইট এবং ক্যামেরা 5 MP এবং সাইডে স্পিকার অ্যান্ড ওয়ালটন লোগো অ্যান্ড নিচে প্রিমো E8i লেখা ব্র্যান্ডিং। দেন দেখতে পাচ্ছেন ফোনটি খুবই গ্রাস মেটালের নয়, গ্রাস গোল্ডেন কালারের। সো এটাকে আমরা এখন খুলে দেখব ভিতরে আপনার কী কী রয়েছে। সো আমরা কভারটি খুলে ফেললাম, ভেতর থেকে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি রয়েছে ভিতরে, 1700 mAh ব্যাটারিটি। পিছনে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ ওয়ালটন প্রিমো E8i 3G সিম এখানে ইনসার্ট করা যাবে। ওয়ালটনের 1700 mAh ব্যাটারিটি আমরা দেখলাম। দেন মাইক্রো SD কার্ড আপ টু 32 GB পর্যন্ত আপনারা এক্সপেন্ডেবল করতে পারবেন। দেন আমরা ফোনটি কভার লাগিয়ে দিলাম, লাগিয়ে এবার আমরা ফোনটিকে অন করব। তো ফ্রেন্ডস, চলুন দেখে আসা যাক ফোনটির ইন্টারফেস কেমন, বুটলোডার কেমন। ফোনটি দেখতে খুবই চমৎকার, হোয়াইট গোল্ডেন মিক্স আপ একটি কালার রয়েছে। পিছনে ব্যাকপার্টটার গোল্ডেন টেক্সচার রয়েছে, তাই অনেক সুন্দর লাগে দেখতে। খুবই লো বাজেটের মধ্যে এই ফোনটি খুবই বেস্ট। তাই আমি আপনাদের জন্য রিভিউ করার জন্য এই ফোনটি নিয়ে এসেছি। ফোনটি বুট হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেন্ডস। ফ্রেন্ডস ফোনটি খুবই তাড়াতাড়ি বুট হয়ে গেল। এবার আমরা আনলক করলাম, দেন আমরা মেনু বাটনে যাব, দেখতে পাচ্ছেন সেটিংসে গেলাম। সেটিংস থেকে আমরা অ্যাবাউট মেনুতে যাব, অ্যাবাউট ফোনে গেলাম। অ্যাবাউট ফোন থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 6.0 মার্শম্যালো রয়েছে এবং April 1, 2016-এর অ্যান্ড্রয়েড প্যাচ সিকিউরিটি আপডেট রয়েছে এটাতে আপনারা, এবং এটার মাধ্যমে ওটি আপডেটের মাধ্যমে টুকটাক ওটি আপডেট করে নিতে পারবেন ফোনটিতে। সামনে রয়েছে 2 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা উইথ এলইডি লাইট, এবং দেখতে পাচ্ছেন ওয়্যারলেস আপডেটের মাধ্যমে আপনারা আপডেট করে নিতে পারবেন। আমরা মেনুতে যাব, দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি মেনু, খুবই চমৎকার কাস্টমাইজেবল কালার রয়েছে অ্যাপ আইকনে, এছাড়া খুবই নর্মাল একটি ইন্টারফেস থিমে। দেন ক্যামেরায় গেলাম, আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 2 মেগাপিক্সেল ক্যামেরায় অন করলাম। 2 মেগাপিক্সেল ক্যামেরায় আপনারা শক্ত হাতে ছবি তুলতে পারলে খুবই সুন্দর ছবি আসবে, লো লাইটেও ডে লাইটেও খুবই সুন্দর ছবি আসে এই বাজেটে। আমরা পিছনে ক্যামেরায় গেলাম 5 মেগাপিক্সেলের। সো ফ্রেন্ডস আমরা দেখে আসি পিকচার স্যাম্পল। পিকচার স্যাম্পল দেখে আসার পর আমরা ফোনটির ভিতরে এবার মেনুগুলো চেক করব। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আউটলুক, এবং শুধু ফ্রন্ট সাইড বাদে পিছনে সব প্লাস্টিক এখানে বিল্ড রয়েছে। পিছনে টেক্সচারযুক্ত গোল্ডেন কালার একটি ব্যাক কভার রয়েছে, দেখতে খুবই চমৎকার লাগে, দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, পরবর্তীতে আপনারা কী কী ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। এবং দেখতে পাচ্ছেন আমরা ফোনটি কিনেছি আপনার SNS টেলিকম থেকে, যেটা খান প্লাজা 2nd ফ্লোর, রিং রোড, শ্যামলী। তো ফ্রেন্ডস দেখতেই পেলেন আমরা ওয়ালটন প্রিমো E8i ফোনটির কীভাবে রিভিউ করলাম, আনবক্সিং করলাম, এবং কীভাবে একটা সুন্দর রিভিউ করার পরে আমরা ভিডিওটি কমপ্লিট করলাম। সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।